অ্যাডভেঞ্চার মুভি হবে এমন যেখানে টান টান উত্তেজনা থাকবে, কখন কি হবে কখন কি না হবে এরকম একটা পরিস্থিতি। পৃথিবীতে অ্যাডভেঞ্চার মুভির ইতিহাসে যে দুটো মুভি সিরিজ সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হলো এক ইন্ডিয়ানা জোন্স আর একটা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজ, সমুদ্রের জলদস্যুদের ভয়ঙ্কর কাহিনী আর তার সাথে এমন এমন সব ঘটনা যেগুলো চমকে দেবে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকে যে মুভিটা এক্সপ্লেইন করতে চলেছি সেই মুভিটা হলো পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের প্রথম মুভি, যার নাম পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল। তো মুভি শুরু হয় মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা এই জাহাজটাকে দেখা যায়, এই জাহাজের মধ্যে একটা ছোট্ট মেয়েকে দেখা যায়। এই মেয়েটা জাহাজের মধ্যে দাঁড়িয়ে জলদস্যুদের গান করছিল। এখানে বলে রাখি, এই মুভিতে যেই সময়ের ঘটনা দেখানো হয়েছে সেটা হলো 17th century বা 1700 শতাব্দীর ঘটনা। আর এই সময় যেহেতু আকাশপথে যাতায়াতের ব্যবস্থা ছিল না, মানে প্লেন হেলিকপ্টার ইত্যাদি, তো জলপথের মাধ্যমটাই ছিল প্রধান মাধ্যম ব্যবসা বাণিজ্য করার। সমুদ্রের মধ্যে এই জলদস্যুদের আলাদাই নিয়মকানুন ছিল এবং সমুদ্রে যাতায়াতকারী প্রতিটা জাহাজ এই জলদস্যুদের নামে কাঁপত। তো যাই হোক, বাচ্চা মেয়েটা যে গান করছিল সেটা ছিল জলদস্যুদের গান। মেয়েটার নাম এলিজাবেথ। এলিজাবেথের গান শুনে জাহাজের ক্যাপ্টেন জন নারিংটন এলিজাবেথকে দস্যুদের গল্প শোনাতে শুরু করে, যাতে সেই মেয়েটা ভয় পায় এবং জলদস্যুদের গান বন্ধ করে দেয়। কারণ সবাই জানে মাছ সমুদ্রে জলদস্যুদের গানকে অশুভ বলে ধরা হয়। এরই মধ্যে এলিজাবেথের পিতা ক্যাপ্টেনকে জলদস্যুদের কথা বলতে বারণ করে, কারণ সে চাইছিল না যে তার মেয়ে এলিজাবেথ কোনোভাবে ভয় পাক। কিন্তু এলিজাবেথের জলদস্যুদের প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। কিছুক্ষণ পরেই এলিজাবেথ সমুদ্রের মধ্যে একটা বাচ্চা ছেলেকে ভাসতে দেখতে পায়। এলিজাবেথ চিৎকার করে তার বাবাকে ডাকে। জাহাজের সব লোকেরা মিলে ওই ছেলেটাকে জল থেকে উদ্ধার করে। এলিজাবেথের পিতা তার মেয়েকে বলেন, যতক্ষণ না পর্যন্ত আমরা ডাঙায় না উঠছি ততক্ষণ পর্যন্ত এই ছেলেটার দেখভাল তুমি করবে। এরই মধ্যে ছেলেটার জ্ঞান ফিরে, সে ছেলেটা জানায় তার নাম উইল টার্নার। কিন্তু আর কিছু বলার আগেই ছেলেটা আবার অজ্ঞান হয়ে যায়। এলিজাবেথ তার গলায় থাকা লকেটটা দেখে এবং সেই লকেটটার মধ্যে একটা মাথার খুলির মতো চিহ্ন আঁকানো ছিল। এই চিহ্নটা ছিল জলদস্যুদের প্রতীক, সবাই এটা জানত। ওই চিহ্নটা দেখে এলিজাবেথ বুঝতে পারে যে উইল টার্নার কোনো জলদস্যুর সন্তান। সে তাড়াতাড়ি লকেটটা লুকিয়ে দেয়, কারণ সে জানত যদি এই সত্যিটা কেউ জানতে পারে তাহলে তারা উইল টার্নারকে মেরে ফেলবে, কারণ ইংরেজদের অন্যতম বড় শত্রু ছিল জলদস্যুরা। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। সময়ের সাথে সাথে এলিজাবেথ এখন বড় হয়ে গেছে, কিন্তু আজও সে ওই লকেটটা নিজের কাছে লুকিয়ে রেখেছে। আজ এলিজাবেথ তার পিতার সঙ্গে পোর্ট রয়্যাল শহরে ক্যাপ্টেন নারিংটনের প্রমোশনের একটা অনুষ্ঠানে যাবে। এলিজাবেথের পিতা ক্যাপ্টেন নারিংটনের সঙ্গে এলিজাবেথের বিয়ে দিতে চায়। এলিজাবেথ তৈরি হয়ে যখন নিচে আসে তখন দেখা যায় এনাকে, ইনি লোহার জিনিসপত্র বানায়, মানে যাকে কামার বলা হয়, আর ইনি হলো সেই উইল টার্নার যাকে কিনা ছোটবেলায় মাছ সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল। এলিজাবেথ ও টার্নার একে অপরকে পছন্দ করত, ওই ছোটবেলার টুরুলাভ যাকে বলে। এদিকে দেখা যায় অদ্ভুত পোশাকে এই ভদ্রলোককে। এই ভদ্রলোক একটা নৌকা নিয়ে পোর্টল্যান্ড শহরের দিকে আসছে, কিন্তু নৌকায় জল ঢোকার কারণে তার নৌকা ডুবতে থাকে। নৌকার পালের ওপর দাঁড়িয়ে সে কোনো রকমের বন্দরে এসে পৌঁছায়। বন্দরে এসে সে জানতে পারে আজকে এখানে একটা বিশেষ অনুষ্ঠান চলছে। সে খুশি হয়ে সেই অনুষ্ঠানের দিকে যেতে থাকে। ন্যারিংটনের সৈন্যরাই ভদ্রলোককে আটকায়। এই ভদ্রলোক অতি চালাকির সাথে তাদের কথার জালে ফাঁসিয়ে বোকা বানিয়ে একটা জাহাজের মধ্যে উঠে পড়ে, কারণ সে এখানে জাহাজই চুরি করতে এসেছিল। অন্যদিকে দেখা যায় ন্যারিংটন এবং এলিজাবেথ সেখানকার একটা বড় পাহাড়ের টিলার ওপরে দাঁড়িয়ে আছে। ন্যারিংটন এলিজাবেথকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু এলিজাবেথ তখন অসুস্থ বোধ করছিল এবং সে সামলাতে না পেরে সে উঁচু টিলার থেকে জলে পড়ে যায়। এই ভদ্রলোক সেটা দেখতে পায় এবং মেয়েটাকে জলে ডুবতে দেখে সে জলের মধ্যে ঝাঁপ দেয়। এলিজাবেথের জলে পড়ার পর তার গলার মধ্যে থাকা জলদস্যুদের সেই লকেটটা সমুদ্রের জলের সংস্পর্শে আসে এবং প্রকৃতিতে এক অদ্ভুত রকমের কম্পন উৎপন্ন হয়। এই লোকটা এলিজাবেথকে নিয়ে জল থেকে উঠে আসে, কিন্তু তখনই ন্যারিংটনের সৈন্যরা তাকে ঘিরে ফেলে। ন্যারিংটন দৌড়ে আসে এবং সেই লোকটার হাতের মধ্যে সে জলদস্যুদের একটা বিশেষ চিহ্ন দেখতে পায়। সেই লোকটাকে জিজ্ঞেস করে, ও আচ্ছা, এবার বুঝলাম, তুমি একজন জলদস্যু। লোকটার আচরণ, কথাবার্তা, তাকানো সব কিছুই কেমন একটু অদ্ভুত টাইপের। কেমন একটা অদ্ভুতভাবে সে বলে, আহ, জলদস্যু না, আমার নাম জ্যাক স্প্যারো, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন আমি। এবার ব্যাপার হলো, জ্যাক স্প্যারো যতটা ভাব নিয়ে নিজের পরিচয় দিল, ন্যারিংটন কিন্তু সেটাকে পাত্তাও দিল না। ন্যারিংটন সাথে সাথে বলল, জ্যাক স্প্যারোকে বন্দি করো। কিন্তু এলিজাবেথ এটা মানতে চায় না। সে বলে, জ্যাক স্প্যারো যেই হোক না কেন, সে আমার জীবন বাঁচিয়েছে, তাকে বন্দি বানানো উচিত নয়। এই বলে সে সিপাহীদের আটকাতে গেলে জ্যাক স্প্যারো নিজেকে বাঁচানোর জন্য এলিজাবেথকেই বন্দি বানিয়ে নেয়।
বোঝো ব্যাপার, এবং খুব চালাকির সাথে জাহাজে লাগানো পালের দড়ির মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়। ন্যারিংটন তার সেনাপতিকে বলে সন্ধ্যের মধ্যে জ্যাক স্প্যারোকে ধরে আনতে হবে, যেভাবেই হোক। জ্যাক স্প্যারো বন্দর থেকে পালিয়ে নিজের হাত করি কাটানোর জন্য একটা কামারশালায় গিয়ে উপস্থিত হয়, যেখানে অস্ত্রশস্ত্র এবং লোহার জিনিসপত্র বানানো হচ্ছিল। হাত করি কেটে সেখান থেকে জ্যাক বেরোতেই যাবে, বেচারার ভাগ্য খারাপ, দেখা যায় সেখানে উইল টার্নার আসে। আসলে সেই কামারশালাটা ছিল উইল টার্নারের। টার্নার এবং জ্যাকের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। দুজনেই ছিল তলোয়ারবাজিতে পারদর্শী, ফলে কেউ কাউকে মাত দিতে পারে না। কিন্তু এর মধ্যেই নারিংটনের সৈন্যরা সেখানে চলে আসে এবং জ্যাক স্প্যারোকে বন্দি বানানো হয়। রাতের বেলায় জলদস্যুদের বড় বড় জাহাজ পোর্ট রয়্যাল শহরের দিকে চলে আসে, কারণ এলিজাবেথের গলায় থাকা সেই লকেটটা যখন জলের সংস্পর্শে এসেছিল সেখান থেকে যে কম্পনের সৃষ্টি হয়েছিল সেই কম্পনকে অনুসরণ করেই জলদস্যুরা পোর্ট রয়্যাল শহরে এসে পৌঁছেছে। এবার এখানে প্রশ্ন আসতে পারে, সেই লকেটটা জলের সংস্পর্শে আসার পর জলের মধ্যে কম্পন কেন সৃষ্টি হয়েছিল? দেখো, সেই লকেটটা ছিল জলদস্যুদের পুরানো একটা প্রাচীন লকেট, যার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা ছিল। জলদস্যুরা পোর্ট রয়্যাল শহরে এসে পৌঁছেছে, তারা ওই লকেটটা নিতে চায়। ডাকাতেরা সারা শহর তছনছ করে এবং ন্যারিংটনের সৈন্যরা তাদের সঙ্গে পেরে ওঠে না। ডাকাতগুলো একসময় এলিজাবেথের মহলেও পৌঁছে যায়। এলিজাবেথ তাদের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও ডাকাতরা তাকে খুঁজে নেয়। এলিজাবেথ বলে, আমি তোমাদের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চাই। আর জলদস্যুদের নিয়ম অনুযায়ী কেউ যদি ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চায় তাহলে তার কোনো ক্ষতি না করে তাকে ক্যাপ্টেনের সামনে পেশ করা হয়। ভিডিও শুরুতেই বলেছিলাম জলদস্যুদের সমুদ্রের মধ্যে নিজস্ব কিছু নিয়মকানুন ছিল, তো এটা ছিল তাদের মধ্যে অন্যতম একটা নিয়ম। তো নিয়ম মাফিক এলিজাবেথকে ব্ল্যাক পার্ল জাহাজে নিয়ে আসা হয়, যেখানে ছিল ক্যাপ্টেন বারবোসা। ব্ল্যাক পার্ল জাহাজটা এখন জ্যাক স্প্যারোর আন্ডারে নেই, এখন এখানকার ক্যাপ্টেন হলো বারবোসা। বারবোসা বলে, ওই লকেটটা আমার চাই যেটা তোমার কাছে আছে, ওই লকেটের মাধ্যমে আমরা অভিশাপ থেকে মুক্ত হতে পারবো। এবার প্রশ্ন হলো, এরকম সাধারণ দেখতে মানুষগুলোর এমন কি অভিশাপ ছিল যে এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে? আর এই লকেটটা কি করে তাদেরকে অভিশাপ মুক্ত করবে? আর অভিশাপটা অ্যাকচুয়ালি কী ছিল, যেটা একটু পরে জানা যাবে। তো এলিজাবেথ রাজি হয়ে যায়, সে বলে, আমি লকেটটা দিয়ে দেবো, তবে তোমরা লকেট নিয়ে আমাদের এই শহর ছেড়ে চলে যাবে, আর কখনোই এখানে ফিরে আসবে না। বারবোসা এলিজাবেথের পরিচয় জানতে চায়, তুমি কে? এলিজাবেথ নিজের পরিচয় না দিয়ে সে উইল টার্নারের পদবিটা, অর্থাৎ টার্নার শব্দটা ইউজ করে নিজের নামের সাথে। সে বলে, আমার নাম এলিজাবেথ টার্নার, আমি এখানকার যে রাজকুমারী আছে তার দাসী। সে নিজের মিথ্যে পরিচয় দেয়, কিন্তু এলিজাবেথ ভুল করেছিল, কারণ টার্নার পদবিটা সেই সময় জলদস্যুদের মধ্যেই ইউজ করা হতো। সুতরাং এলিজাবেথের পদবি টার্নার শুনে সেই জাহাজের মধ্যে শোরগোল পড়ে যায়। এলিজাবেথ বারবোসাকে লকেটটা দিয়ে দেয় এবং বারবোসা তার সঙ্গীদেরকে নির্দেশ দেয় যে পোর্ট রয়্যাল ছেড়ে আমরা আবার গভীর সমুদ্রে ফিরে যাব। তবে তারা এলিজাবেথকে বন্দি বানিয়ে নিজেদের সাথে নিয়ে যায়। পরের দিন সকালবেলা উইল টার্নার গভর্নরকে গিয়ে বলে, ডাকাতেরা এলিজাবেথকে তুলে নিয়ে গেছে, আমাদের উচিত তাকে বাঁচানো। কিন্তু পেশায় কামার হওয়ার কারণে ন্যারিংটন তার কথার কোনো পাত্তাই দেয় না। টার্নার তখন বাধ্য হয়ে জ্যাক স্প্যারোর কাছে যায়। সে স্প্যারোকে বলে, এলিজাবেথকে বাঁচাতে তোমার সাহায্য চাই, তুমিও একজন জলদস্যু, তুমি খুব ভালো করেই জানো যে ব্ল্যাক পার্ল জাহাজকে কোথায় নোঙর করা হয়। তুমি যদি আমাকে সাহায্য করতে রাজি হও আমি তোমাকে এই কারাগার থেকে মুক্ত করব, আর তার বদলে তুমি আমাকে সেই ব্ল্যাক পার্ল জাহাজ অবধি নিয়ে যাবে। জ্যাক স্প্যারো প্রথমে তার কথায় তেমন একটা পাত্তা দেয় না। জ্যাক তার নাম জিজ্ঞেস করে, সে বলে, আমার নাম উইল টার্নার। টার্নার পদবিটা শুনেই জ্যাক চমকে ওঠে। সে বলে, চলো ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি আছি, আগে আমাকে এখান থেকে মুক্ত করো। দুজনে মিলে বেরিয়ে পড়ে, তবে সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য তাদেরকে একটা জাহাজ চুরি করতে হবে, আর সেটাও সবার চোখের আড়ালে। ন্যারিংটনের সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য জ্যাক এবং টার্নার একটা উল্টোনো নৌকার নিচে লুকিয়ে বন্দরের নোঙর করা সবথেকে বড় জাহাজে উঠে পড়ে। কিন্তু জ্যাকের ভাগ্য অতটাও ভালো ছিল না। ন্যারিংটন খবর পেয়ে যায়। জ্যাক এবং টার্নারকে আটকাতে ন্যারিংটন ইন্টারসেপ্টার নামে একটা জাহাজ নিয়ে বড় জাহাজটার কাছে পৌঁছে যায়। ন্যারিংটনের সৈন্যরা বড় জাহাজের মধ্যে উঠলে পেছন থেকে জ্যাক এবং টার্নার সেই ইন্টারসেপ্টার নামে আরও বড় জাহাজটার মধ্যে চলে আসে, আর সব নোঙরগুলো কেটে দিয়ে ইন্টারসেপ্টার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জ্যাক টার্নারকে নিয়ে একটা আইল্যান্ড বা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মধ্যে এসে পৌঁছায়। ওই আইল্যান্ডে আসা মাত্রই দেখা যায় কিছু মেয়ে জ্যাক স্প্যারোকে চর থাপ্পড় মেরে ওয়েলকাম জানায়। কেন চর থাপ্পড় মারে? মাঝে মাঝেই সে যেখানে সেখানে যেত এবং সেখানে গিয়ে মেয়েদেরকে কথার জালে ভুলিয়ে ভালিয়ে তাদের সঙ্গে বিভিন্ন ধরনের খেলাধুলো করে সেখান থেকে চলে যেত। তো এই মেয়েগুলোর সাথেও নিশ্চয়ই সেরকমই কিছু করেছিল, তাই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মেয়ের হাতে চর থাপ্পড় খেয়ে বেড়ানোটা ওর অভ্যেসের মধ্যেই পড়ে। তো যাই হোক, জ্যাক আসলে সেই আইল্যান্ডে এসেছিল তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর খোঁজে। সে এসে দেখে তার বন্ধু ঘুমোচ্ছিল এবং সে তার বন্ধুর ঘুম ভাঙায় এইভাবে, গায়ে জল ঢেলে। এই লোকটার নাম হলো পেন্টেল। সে পেন্টেলকে বলে, আমার কিছু লোকের প্রয়োজন,
আমি বার্বোসার হাত থেকে ব্ল্যাক পাল জাহাজকে ফিরে পেতে চাই, কারণ ব্ল্যাক পাল জাহাজটা আমার, যেটা বার্বোসা আমার থেকে ছিনিয়ে নিয়েছে। পিন্টেল জ্যাককে বলে, বার্বোসা তোমাকে জাহাজ দেবে না। জ্যাক ইশারায় টার্নারের দিকে দেখিয়ে বলে, চিন্তা করো না, বার্বোসার একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস আমার হাতের কাছেই আছে। অর্থাৎ জ্যাক স্প্যারোর মাথার মধ্যে কোনো না কোনো প্ল্যান চলছিল। পিন্টেল তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ওদিকে দেখা যায় ব্ল্যাক পাল জাহাজে এলিজাবেথ বার্বোসাকে বলে, আমি তো তোমাকে লকেটটা দিয়ে দিয়েছি, তাহলে তোমরা আমার যেতে দিচ্ছ না কেন? বার্বোসা বলে, এটা সাধারণ কোনো লকেট নয়, এটা অ্যাজটেকের খাজানার একটা কয়েন। অ্যাজটেককে রক্ষা করার জন্য কর্টেক্সকে এরকম 882টা কয়েন দেওয়া হয়েছিল, যাতে কর্টেক্স অ্যাজটেকের ওপরে আক্রমণ না করে। কিন্তু কর্টেক্স এই সোনার কয়েন নেওয়ার পরেও আক্রমণ বন্ধ করে না, তাই এই ধনসম্পদের ওপরে একটা অভিশাপ পড়ে যায় যে কোনো মানুষ যদি ধন সম্পত্তির বাক্স থেকে একটা কয়েনও বের করে, তাহলে পৃথিবী যতদিন না ধ্বংস হচ্ছে ততদিন পর্যন্ত সে অভিশপ্ত থাকবে এবং অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়াবে। আমরা এই অভিশাপের কথা জানার পরেও কর্টেক্সের ওই ধন সম্পত্তি লুট করেছিলাম এবং সেটা দিয়ে চরম আনন্দ উপভোগও করেছিলাম, আর তারপর থেকে আমরা অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, যারা যারা ওই সম্পত্তি লুট করেছিল তাদের রক্ত মাখিয়ে কর্টেক্সের ওই সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। আমরা 882টা কয়েনের মধ্যে 881টা কয়েন ফিরিয়ে দিয়েছি, আর এটাই হলো সেই শেষ কয়েন। তোমার পিতা, যার নাম ব্রুস টার্নার, সে আমাদেরই সঙ্গী ছিল। এখানে বলে দিই, যেহেতু এলিজাবেথ নিজের টাইটেল বলেছিল টার্নার, সুতরাং জলদস্যুরা বুঝে গেছিল যে এটা তাদের পুরনো সাথী ব্রুস টার্নারের মেয়ে। কিন্তু আসল সত্যটা আমরা সবাই জানি, ব্রুস টার্নারের যে ছেলেটা ছিল, যেটা কিনা সমুদ্রে ভেসে এসেছিল, সেটা হলো উইল টার্নার। এলিজাবেথ তো মিথ্যে পরিচয় দিয়েছিল। বার্বোসা বলে, যেহেতু এই কয়েনটা যে লুট করেছে তার রক্তের সঙ্গে এই কয়েনটা ফিরিয়ে দিতে হবে, সেহেতু তোমাকে আমরা নিয়ে যাচ্ছি, কারণ কয়েনটা তো তুমি লুট করেছিলে, তোমার কাছেই আছে, সুতরাং তোমার শরীরের রক্তের সঙ্গেই কয়েনটা ফিরিয়ে দেব, তাহলে আমরা অভিশাপ মুক্ত হব। এটা শুনে এলিজাবেথ বার্বোসাকে ছুরি দিয়ে আঘাত করে এবং বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরিয়ে এসে এলিজাবেথ দেখে জাহাজের মধ্যে থাকা জীবিত মানুষগুলো আর জীবিতই নয়, অভিশাপের কারণে চাঁদের আলোতে সবাই কঙ্কালে পরিণত হয়েছে। এলিজাবেথ ভয় পেয়ে যায়। এরই মধ্যে বার্বোসা বাইরে আসে এবং দেখা যায় চাঁদের আলো তার শরীরে পরামাত্র, সেও নিজে আসল রূপে আসে। অস্থি মাংসহীন কঙ্কালে পরিণত হয় বার্বোসা, এবং এটাই ছিল সেই অভিশাপ। তারা দেখতে তো মানুষের মতো ছিল, কিন্তু তারা মৃতদের মতো জীবনযাপন করছিল। ওদিকে দেখা যায় জ্যাক কিছু মানুষকে নিয়ে সমুদ্রযাত্রা শুরু করে। বৃষ্টি তুফানের মধ্যে একটা ভাঙা কম্পাস নিয়ে সে এগিয়ে যায়। উইল টার্নার পিন্টেলের কাছ থেকে জানতে পারে যে জ্যাক স্প্যারো ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন ছিল। কর্টেক্সের খাজানা চুরি করার সময় বার্বোসা জ্যাকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং জ্যাককে সমুদ্রের মাঝখানে একটা নির্জন দ্বীপে ছেড়ে দিয়ে এসেছিল। জ্যাকের সাথে ছিল ওই ভাঙা কম্পাস আর একটা বন্দুক। সে বন্দুকের মধ্যে একটাই গুলি ছিল। জ্যাক নাকি একটা বিশাল বড় কচ্ছপের পিঠে চেপে ওই দ্বীপ থেকে ফিরে এসেছে, যদিও তার কথার মধ্যে কতটুকু সত্যতা আছে কেউ জানে না, কারণ জ্যাক স্প্যারো সবাই জানে একটা মিথ্যেবাদী টাইপের মানুষ। ওদিকে দেখা যায় এলিজাবেথকে কর্টেক্সের সেই ধন সম্পত্তির গুহায় নিয়ে যাওয়া হয়। জ্যাক উইলটার্নারকে নিয়ে একটা ছোট নৌকা করে কর্টেক্সের গুহার উদ্দেশ্যে রওনা হয়। বার্বোসা এলিজাবেথের হাত কেটে তার রক্ত মাখিয়ে কয়েনটা বাক্সের মধ্যে ফেলে, কিন্তু তাতে কোনো লাভই হয় না, কেউ অভিশাপ থেকে মুক্ত হয় না। হবে কি করে, কারণ সেই কয়েনটাতে তো উইল টার্নারের রক্ত দিতে হবে, কারণ ব্রুস টার্নারের ছেলে তো উইল টার্নার। জলদস্যুদের নিজেদের মধ্যেই ঝগড়া ঝামেলা লেগে যায়। তারা বলতে থাকে, বার্বোসা তুমি ভুল মানুষকে নিয়ে এসেছো, এটা সেই মানুষ নয় যার রক্ত এই কয়েনের মধ্যে লাগবে। এই সুযোগে টার্নার জ্যাককে অজ্ঞান করে দেয় এবং এলিজাবেথকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। মানে এক একজন ধোকাবাজ আর কি, যে যার স্বার্থের জন্য কাজ করছে। টার্নার জ্যাককে বিশ্বাস করতে পারেনি, তাই জ্যাককে ওখানেই ছেড়ে সে বেরিয়ে আসে। বার্বোসাকে দেখা যায় সে জ্যাককে বন্দি বানায় আর তার সঙ্গী সাথীদের বলে, যে করেই হোক এলিজাবেথকে খুঁজে বের করতে হবে, কারণ এলিজাবেথ এই গুহা থেকে বেরোনোর সময় সেই কয়েনটাকে আবার নিয়ে গেছিল। কিছুক্ষণের মধ্যেই বার্বোসার লোকেরা ইন্টারসেপ্টার জাহাজকে ধরে ফেলে। ক্যাপ্টেন ইন্টারসেপ্টার জাহাজ নিয়ে অগভীর সমুদ্রের দিকে যেতে থাকে, কিন্তু ব্ল্যাক পার্ল জাহাজ তাদের অনেক কাছাকাছি চলে আসে। এলিজাবেথ ও টার্নার ঠিক করে তারা লড়াই করবে। এছাড়া এমনিতেও বার্বোসার সঙ্গীরা ইন্টারসেপ্টার জাহাজটাকে দখল করে নেয়। কোনোভাবে জ্যাক ব্ল্যাক পার্ল থেকে বেরিয়ে ইন্টারসেপ্টার জাহাজের মধ্যে যায়। সে দেখে বার্বোসার বানরটা লকেটটা নিয়ে যাচ্ছে। জ্যাক তার পেছনে যায়, কিন্তু ততক্ষণে লকেটটা বার্বোসার হাতে চলে যায়। সবাইকে বন্দি বানিয়ে ইন্টারসেপ্টার জাহাজকে ধ্বংস করে দেয় বার্বোসা। উইল টার্নার জাহাজের মধ্যে ফেসেছিল, কিন্তু বিস্ফোরণের পর সে কোনো রকমে বেরিয়ে আসে। টার্নার ব্ল্যাক পার্ল জাহাজে উঠে আসে। সে বার্বোসাকে বলে, আমার নাম উইল টার্নার, আমি বুস্ট্র্যাপ টার্নারের ছেলে, তোমরা যাকে খুঁজছ আমি সেই ব্যক্তি। সেই নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, এলিজাবেথকে ছেড়ে দাও, নাহলে আমি নিজেকে শেষ করে দেব, আর তোমরা কোনোদিনই অভিশাপ মুক্ত হতে পারবে না। বার্বোসা তার শর্ত মেনে নেয়।
সে ছলনা করে উইল টার্নারকেও বন্দি বানিয়ে নেয় এবং এলিজাবেথ আর জ্যাককে একটা নির্জন দ্বীপে ছেড়ে দেয়। আর এটাই ছিল সেই দ্বীপ যেখানে সে জ্যাক স্প্যারোকে আগেরবার ছেড়েছিল। জ্যাক ওই নির্জন দ্বীপে মাটির নিচ থেকে আগেরবারে লুকিয়ে রাখা কিছু মদ খুঁজে পায়। বোঝো ব্যাপার, এদিকে বাঁচবে কী করে সেই ঠিকঠিকানা নেই, মদ খেতে ব্যস্ত। রাতেবেলা জ্যাক এবং এলিজাবেথ মদ খেয়ে মাতলামো শুরু করে। এইভাবে সকালবেলায় হঠাৎ করে আগুনের ধোয়ার গন্ধে জ্যাকের হুঁশ ফেরে। জ্যাক দেখে এলিজাবেথ তার মদের পেটিতে আগুন লাগিয়ে দিয়েছে। জ্যাককে এমনিতে কখনো দুঃখী দেখা যায় না, কিন্তু মদের বোতলগুলো পুড়িয়ে দেওয়াতে বেচারা প্রচণ্ড দুঃখ পায়। এলিজাবেথ বলে, চিন্তা করো না, তুমি আবার মদ পেয়ে যাবে। আসলে এগুলো ছাড়া কোনো উপায়ও ছিল না। এই যে আগুন জ্বালিয়েছি, এই আগুনের শিখা দেখে আমার পিতা এখানে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দেখা যায় এলিজাবেথের পিতা এবং ক্যাপ্টেন নারিংটন দুজনেই জাহাজ নিয়ে এলিজাবেথকে উদ্ধার করতে চলে আসে। এলিজাবেথ নারিংটনকে বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে উইল টার্নারকে বাঁচাতে হবে। নারিংটন তার সৈন্যদের নিয়ে জ্যাক স্প্যারোর দেখানো পথে সেই বার্বুসার এলাকায় গিয়ে পৌঁছায়। ওদিকে বার্বুসার দুজন লোকের কাছ থেকে উইল টার্নার জানতে পারে যে বার্বুসাই নাকি তার পিতাকে হত্যা করেছিল। কারণ জ্যাক স্প্যারোর সঙ্গে বার্বুসা যখন বিশ্বাসঘাতকতা করছিল, উইল টার্নারের পিতা নাকি সেটার প্রতিবাদ করেছিল এবং বার্বুসাকে বলেছিল যে তোমার জ্যাক স্প্যারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়, এবং এর ফলে উইল টার্নারের পিতাকে হত্যা করে ক্যাপ্টেন বার্বুসা। ওদিকে জ্যাক নারিংটনকে বলে, আপনারা বড় জাহাজে গিয়ে অপেক্ষা করুন, আমি বার্বুসার লোকেদের গুহা থেকে বাইরে পাঠাচ্ছি। এই বলে জ্যাক গুহার মধ্যে চলে যায়। বার্বুসা উইল টার্নারকে মারার জন্য আয়োজন করছিল। জ্যাক বার্বুসাকে দেখে যতটা না চমকে যায়, তার থেকে বেশি আফসোস করে এবং হতাশ হয়। সে বলে, ওরে, তোকে আমি দুবার ওই নির্জন দ্বীপের মধ্যে রেখে এসেছিলাম যেখান থেকে কেউ বেঁচে ফেরে না, তুই প্রতিবারই কী করে ওখান থেকে বেঁচে ফিরিস, তাও আবার এইবার এত তাড়াতাড়ি চলে এসেছিস। জ্যাক বলে, আমার চিন্তা ছাড়ো, তুমি তোমার চিন্তা করো, তোমার উইল টার্নারকে মেরে কোনো লাভ নেই, তুমি কোনো মতেই বাঁচতে পারবে না, কারণ গুহার বাইরে ক্যাপ্টেন নারিংটন তার সৈন্যদের নিয়ে অপেক্ষা করছে। তোমরা যখনই অভিশাপ মুক্ত হয়ে বাইরে যাবে, নারিংটনের সৈন্যরা তোমায় শেষ করে দেবে। এই কথা শুনে বার্বুসা দাঁড়িয়ে যায়। সে বলে, তাহলে আমার কি করা উচিত? জ্যাক বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে, বাইরে যাও, নারিংটনের যে সৈন্যরা আছে তাদেরকে শেষ করো। নারিংটনের কাছে টন্টলেস জাহাজ আছে, তুমি যদি তাকে শেষ করতে পারো তাহলে সবথেকে শক্তিশালী জাহাজ সেটার মালিক তুমি হবে, সবাই তোমাকে কমান্ডো বার্বুসা বলবে। এবং কথায় কথায় জ্যাক ওই খাজানা বাক্স থেকে একটা কয়েনও সরিয়ে নেয়। আসলে সেই কথাগুলো এই জন্য বলছিল যাতে সেখান থেকে সে একটা কয়েন সরিয়ে নিতে পারে। বার্বুসাকে জাহাজের লোভ দেখিয়ে সে নারিংটনের সৈন্যদের সাথে লড়াই করতে পাঠিয়ে দেয়, তবে নৌকা করে নয়, জলের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে, কারণ ওরা তো অশরীরী, খুব সহজেই জলের নিচ দিয়ে হেঁটে চলে যায় ওরা। নারিংটন, যে কিনা কিছু সৈন্য নিয়ে গুহার সামনে বসে অপেক্ষা করছিল, সে বুঝতেও পারে না কখন বার্বুসার লোকেরা তাদের জাহাজের দিকে এগিয়ে এসেছে। চাঁদের আলোতে বার্বুসার লোকেরা নিজেদের আসল রূপে আসে, তারা নোংরে দড়ি বেয়ে চুপচাপ জাহাজে উঠে পড়ে আর নারিংটনের সিপাহীদের শেষ করতে বলে। এলিজাবেথ জাহাজ থেকে পালিয়ে ব্ল্যাক পার্ল জাহাজে চলে আসে। ওদিকে জ্যাক আর টানার মিলে বার্বুসার সঙ্গে লড়াই শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে বার্বুসা জ্যাকের পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু চাঁদের আলো জ্যাকের শরীরে পড়ার সাথে সাথে দেখা যায় সেও কঙ্কালে পরিণত হয়ে গেছে, কারণ কিছুক্ষণ আগে ওই বাক্স ওই খাজানা থেকে সেও তো একটা কয়েন চুরি করেছে, এবং সেই অভিশাপ অনুযায়ী ওই গুহা থেকে যেই কয়েন চুরি করে বেরোবে তারই অর্ধেক শরীর মৃত হয়ে যাবে চাঁদের আলো পড়ার সাথে সাথে, ফলে সেও অভিশপ্ত হয়ে গেছে। জ্যাক বার্বুসার সঙ্গে লড়াই করতে থাকে, এবং প্রথমবার সেই নির্জন আইল্যান্ডে যখন জ্যাককে ছেড়ে এসেছিল, তাকে একটা গুলি দিয়ে এসেছিল বার্বুসা, সেই গুলিটা সে সযত্নে রেখেছিল, সেটা সে বার্বুসার বুকে মেরে দেয়। অন্যদিকে দেখা যায় উইল টার্নার তার এবং জ্যাকের রক্ত মাখিয়ে দুটো কয়েন সেই কনটেক্সটের বাক্সে ফেলে দেয়, ফলে জ্যাক বার্বুসা সহ বাকি লোকেরা অভিশাপ থেকে মুক্তি পায়। এবং অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পর বুকে গুলি লাগার কারণে বার্বুসা মাটিতে পড়ে যায়, কারণ তার বুকের ভেতরে একটা গুলি অলরেডি লেগেছিল। ওদিকে জাহাজে থাকা দস্যুরা মানুষে পরিণত হলে ক্যাপ্টেন নারিংটন তাদেরকে বন্দি বানায়। এরপর জ্যাক স্প্যারোকে পোর্ট টোয়াল শহরে নিয়ে আসা হয়। সেখানে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ফাঁসি হবে, কারণ সে ক্যাপ্টেন নারিংটনের জাহাজ চুরি করে নিয়ে গেছিল। কিন্তু উইল টার্নার এবং এলিজাবেথ জ্যাকের মৃত্যুদণ্ড মানতে পারছে না, কারণ জ্যাকের জন্যই তো তার বেঁচে এসেছে। উইল টার্নার নারিংটনের সৈন্যদের সঙ্গে লড়াই করে এবং জ্যাককে পালাতে সাহায্য করে। জ্যাক এবং টার্নার নারিংটনের সৈন্যদের সঙ্গে লড়াই করছে, কিন্তু সৈন্যরা তাদের দুজনকেই ঘিরে ফেলে, এবং এলিজাবেথ দেখে জ্যাকের এক সঙ্গী যার পালতু তোতা সেখানে এসেছে, অর্থাৎ জ্যাকের সাথে সাথে জ্যাকের বাকি জলদস্যু সঙ্গীরাও এখানে আসছে। এলিজাবেথ টানার ও জ্যাককে বাঁচানোর জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ায়, এবং সবার সামনে টানার ওই পরিস্থিতিতেই এলিজাবেথকে প্রপোজ করে বসে। এলিজাবেথ, আমি তোমায় ভালোবাসি, বোঝো ব্যাপার, প্রপোজ করার আর টাইম পায়নি। এলিজাবেথ ও টানারকে ভালোবাসত। জ্যাক তাদের আনন্দে আনন্দিত হওয়ার বাহানায় সমুদ্রের একদম ধারে চলে আসে, এবং সবার চোখে ধুলো দিয়ে
সমুদ্রের মধ্যে পড়ে যায়। দূর সমুদ্রে দেখা যায় ব্ল্যাক পার্ল জাহাজ আসছে, অর্থাৎ জ্যাকের সঙ্গীরা তাকে উদ্ধার করতে আসছে এবং তাকে উদ্ধারও করে নেয়। আর ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ব্ল্যাক পার্ল জাহাজ চড়ে নতুন সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো এই ছিল পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের প্রথম মুভি, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল। এই সিরিজের আরও মুভি আছে, তোমরা যদি এই মুভিগুলির এক্সপ্লেন দেখতে চাও তো কমেন্টে অবশ্যই লিখো। তাহলে আমি মুভিটার পার্ট টু, অর্থাৎ জ্যাক স্প্যারো সেই ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে কী করলো এবং উইল্টানার আর এলিজাবেথেরই বা কী হলো, এই সব কিছু জানা যাবে পরের পার্টে। তো তোমরা যদি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের পরের মুভিটা দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। শুধু তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।